সো হেই হ্যালো গাইজ, সবাইকে স্বাগত চ্যানেলের ফ্রেশ একটি ভিডিওতে। হ্যাঁ গাইজ, যে আপগ্রেডের যে ভেনমের বান্ডিলটা আছে ওটা তোমরা কীভাবে নিতে পারবে, ঠিক আছে, ওটা কীভাবে নিতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর গাইজ, কালারি ম্যাপকে র্যাঙ্ক থেকে রিমুভ করা হবে তার সম্বন্ধে একটা আপডেট বেরিয়েছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাছাড়া গাইজ, মুখের স্কার্ফ থেকে শুরু করে আজকের ভিডিওটাতে আপডেট প্রচুর প্রচুর আর প্রচুর পরিমাণে। চলো গাইজ, বেশি দেরি না করে শুরু করবো আজকের ভিডিও। আচ্ছা গাইজ, টপ আপ করলে তোমরা মিস্ট্রিয়াস টপ আপ বোনাস পেয়ে যাবে, সব কিছু দেখাচ্ছি। সো গাইজ, এক এক করে শুরু করে এবং এক এক করে তোমাদের সব কিছু বলি। প্রথমে বলি গেছি, ডায়মন্ড টপ আপ করলে যে মিস্ট্রি বোনাস মানে 100% 200% বোনাস পাওয়া যাবে সেটা সম্পর্কে। সো গাইজ, এরকম একটা ইভেন্ট আমরা খুব শীঘ্রই নেক্সট টপ আপ ইভেন্ট বা তারপরে টপ আপ ইভেন্ট দুটোর মধ্যে একটাই তোমরা দেখতে পারবে, এরকম 100% ডায়মন্ড বোনাস পাবে টপ আপ করলে, বা এরকম লেখা থাকবে মিস্ত্রি সবের মতো যেই স্পিন করবে তোমার দিল 50%, মানে ডায়মন্ড টপ আপ করলে 100 জায়গায় 150 পাবে 80 টাকায়, বা এরকম আসতে পারে 100% টপ আপ বোনাস, যেখানে টপ আপ করলে 80 টাকা টপ আপ করলে 100 জায়গায় 200 দেবে, 250 টাকা টপ আপ করলে 310-এর জায়গায় 620 দেবে, ঠিক আছে, যেমন ডবল টপ আপ বোনাস। কিন্তু ডায়মন্ড টপ আপ মানে মানে অনেক বেশি পাওয়া যাবে টপ আপে, এরকম একটা ইভেন্ট কিন্তু খুব শীঘ্রই তোমরা নেক্সট টপ আপ ইভেন্টটা দেখতে পারবে দুটো টপ আপের মধ্যে। অ্যান্ড গাইজ, এটাও আসতে পারে পরে টপ আপে, সেটা হচ্ছে গ্লোবালের স্কিন একটা। তো গাইজ, দেখে মনে হচ্ছিলো ফ্ল্যাশ ব্যাঙ্কের স্কিন, কিন্তু গাইজ না, একটা গ্লোবালের স্কিন। আর একটা যে স্পেশাল ডায়মন্ড রয়্যাল ভাউচার আছে, 3টে স্পেশাল ডায়মন্ড রয়্যাল বলতে, যেটা ভেনম আর ইয়ে আসবে মানে এসেছে হাঙ্গারের যে বান্ডেলটা ওটা। সো একদম সেম টু সেম এরকম টপ আপ ইভেন্ট কিন্তু খুব শীঘ্রই তোমরা দেখতে পারো গেমের মধ্যে, হয় দুটোর মধ্যে একটা আগে আসবে একটা পরে আসবে, কিন্তু গাইজ দুটোর মধ্যে একটা একদম শিওর আসবে, একটা আমি শিওর না, ঠিক আছে। এবার গাইজ, তোমাদের আমি ফ্যাক্ট ফরের যে ড্রেসগুলো আছে, ঠিক আছে, একটা ড্রেস আমাদের ফেডেড ওয়াইলে এসছে, আর একটা ড্রেস দেখতে পাচ্ছি এখানে ইন্দোনেশিয়া সার্ভারে, ইন্দোনেশিয়া সার্ভারে এসছে। সো গাইজ, এটাকে আমি কেন দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, তারাও একটু ওয়েট করো। সো এখানে একটা স্পিন 20টা ডায়মন্ড, 30টা ডায়মন্ড স্পেশাল স্পিন, তাছাড়া 180, 10টা স্পিন এরকম কিন্তু আছে। সো গাইজ, এই ড্রেসটা দেখো গাইজ, আমার তো হেভি লেগেছে ড্রেসটা, তোমাদের কেমন লেগেছে, হেভি কি না হেভি বলো কমেন্টে। তো গাইজ, চুলটা দেখো, প্রথমে অ্যাডামের পড়াচ্ছি, অলোকের বলে কত চশমাটা গাইজ, ইউনিক একদম একটা ইউনিক চশমা, এটা গাইজ খুবই ধাসু। এর ড্রেসটা দেখতে পাচ্ছ যে রাত্রে শুতে উঠতে যায় অনেকে, মানে শহরের দিকে, আমি তো ভাই গেঞ্জি যা পরে থাকি তাই পরে শুয়ে পড়ি। তো যাই হোক গাইজ, ওরকম মানে নাইট শ্যুট, যে নাইট শ্যুট যেটা বলে তো সেটা। আর গাইজ, সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে জুতো, ঠিক আছে, জুতোটা গাইজ ওপি টাইপের, সাদা টাইপের, উপরে একটু বাদামি টাইপের দেওয়া, আমার খুবই হেভি লেগেছে। সো গাইজ, এই ফ্যাক্টরি ড্রেসটা খুব শীঘ্রই তোমরা ডায়মন্ডের স্পিনে আমাদের সার্ভারে দেখতে পারবে, যদি ডায়মন্ড আছে তারা বাঁচিয়ে রাখতে পারবে ড্রেসটার জন্য, সেই জন্য গাইজ তোমাদের আগে থাকতে দেখিয়ে দিলাম। এবার গাইজ, আমাদের নেক্সট আপডেট, মেন আপডেট, ভেনমের ড্রেস কীভাবে পাবে, যে আপগ্রেড ভেনমের ড্রেস খুবই সুন্দর লাগছে সবারই, আমার তো খুবই হেভি লেগেছে। তো এই ড্রেসটা তাই ফ্রিতে পাবে না, ঠিক আছে, এটুকু শিওর, মানে প্রথমে বেরোচ্ছিল, লিক্স বেরোচ্ছিল যে ফ্রিতে পেয়ে যাবে, কিন্তু গাইজ ফ্রি ফায়ার একটা ড্রেস ফ্রিতে দিয়েছে, হকটা দিলে ভাই তাদের ব্যবসা চলবে না, সে গাইজ দেবে না এটা আই থিঙ্ক, ঠিক আছে। সো গাইজ, প্রথমে ড্রেসটা দেখাই তোমাদেরকে, তোমরা তার ড্রেস দেখেছো আর কি দেখাবো, তবুও গাইজ একবার দেখিয়ে দিই। সো গাইজ, এর চুলটা দেখতে পাচ্ছ, চুলটা কিন্তু আমার মানে মোটামুটি একই রকম যেটা আগের ব্যান্ডেল দেখালাম ওরকমই অনেকটা, ঠিক আছে, এই চুল, ঠিক আছে। তাছাড়া গাইজ, একটা কালো মাস্ক আছে, আর্টিক ব্লু টাইপের, বা এলিট পাসের কালো একটা মাস্ক আছে। তাছাড়া এর বডির ড্রেসটা গাইজ সব থেকে আমার ফেভারিট লেগেছে, এর বডির ড্রেসটা, তোমাদের কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। সো গাইজ, এর বডি পার্টটা দেখতে পাচ্ছ, ইয়ার ওপি লাগবে, মানে পেছনে যখন আলো জ্বলছে ওটা খুব সুন্দর লাগছে। সো গাইজ, আজকের ভিডিও লাইক এম করতে ভুলে গেছি, তো গাইজ আজকের ভিডিও লাইক এম 17,000, ঠিক আছে, 17K একটু কম করলাম আজকের ভিডিওতে, তোমরা জানি না করতে করে দেবে ভাই, ভাই প্লিজ সবাই লাইক করো ইয়ার ভিডিওটিকে, প্লিজ ইয়ার ভিডিও দেখছো একটু লাইক করতে একদমই ভুলবে না, ঠিক আছে। সো গাইজ, আজকের ভিডিওতে লাইক এম রাখলাম 17,000 করে দিও। সো গাইজ, আমি বলেছিলাম যে এই ড্রেসটা কীভাবে পাবে, তো গাইজ এরকম একটা ইভেন্ট অনেক দিন আমাদের সার্ভারে অনেক দিন আগেও একবার এসেছিলো, তো গাইজ সেম টু সেম এরকম ইভেন্টটা কিন্তু এই যে ভেনমের ড্রেসটা আছে তোমরা দেখতে পেতে পারো। তো গাইজ, এটা পুরো শিওর না, 100% না, এটা জাস্ট একটা লিক্স, যেটা তোমরা মানে মনে করো যে এরকম একটা মানে ডায়মন্ড ওড়াতে হবে এই ড্রেসটার পেছনে, ফ্রিতে কেউই পাবে না, তো যে কোনো একটা ডায়মন্ড ওড়ানোর ইভেন্টটা তোমরা এই ভেনমের ড্রেসটা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। আর কবে কখন আসবে সেটা সময় বলবে, গেমের মধ্যে আসলে তোমরা দেখতে পেয়ে যাবে। এবার গাইজ, আমি তোমাদের নেক্সট যে ইভেন্টটা আছে বা নেক্সট যে আপডেটটা আছে সেটা তোমাদের দিকে নিয়ে যাই। সো গাইজ, এবার যে একটা স্কেটবোর্ড, ঠিক আছে, আমাদের বাইরের সার্ভারে একটা স্কেটবোর্ড দেওয়া হচ্ছে ফ্রিতে, যেটা আমাদের সার্ভারে দেওয়া হচ্ছে না, তো সেটা খুব শীঘ্রই র্যাম্পেজ ইভেন্টের মধ্যেই তোমরা এই স্কেটবোর্ডটা দেখতে পাবে অ্যান্ড ফ্রিতে পেয়ে যাবে। তো এই স্কেটবোর্ডটা দেখতে পাচ্ছ, খুবই ধাসু টাইপের, খুবই মারাত্মক টাইপের লাগছে, অ্যানিমেশনগুলো খুবই ভালো লেগেছে, ঠিক আছে। তো সেটা খুবই শীঘ্রই তোমরা র্যাম্পেজ ইভেন্টের মধ্যে কিন্তু দেখতে পাবে। এবার গাইজ, M1040
কাপ্টেন যে 100 জন ফ্রিতে পাবে, তো গাইস ওই যে কার্নেজ পোর্টে সরি কার্নেজ পয়েন্ট টোকেন, তো ওটা কিন্তু মানে কি বলবো অনেক বেশি করে নিয়ে নিয়েছে এবং তারা মানে গায়নার কাজ করছে ঠিক করে দেবে। সো গাইস আমি বলেছিলাম যেমন যে তোমরা চা পেয়ে যাবে, তো গাইস বাইরে ইন্ডোনেশিয়া সার্ভারে দেখতে পাচ্ছ এখানে আফটার ম্যাচ ড্রপ এই লাল কার্ডের টোকেন দেওয়া হচ্ছে 4 তারিখে দেবে, মানে 4 তারিখে ম্যাচ খেলবে এবং ম্যাচ শেষে কিন্তু এই লাল টোকেন দেবে। অ্যান্ড গাইস আমি বলেছি আমাদের সার্ভারে মেন ডেট 5 তারিখ, মানে আমাদের সার্ভারে 5 তারিখ কিন্তু ওই লাল টোকেন দেবে, হয় ম্যাচে পড়ে থাকবে না হলে ম্যাচ শেষ করার পরে দেবে, না হলে বলবে এই কটা ম্যাচ খেলতে দেবে, কিন্তু দেবে এটুকু শিওর। এবার গাইস ইন্ডোনেশিয়া সার্ভারে আর একটা কী চলছে ইন্দোনেশিয়া সার্ভারে, যেটা হচ্ছে টপ আপে রোমাল। তো গাইস আমাদের সার্ভারে মাত্র একটা রোমাল এসেছে নতুন রোমাল, তো গাইস তোমার টেনশন নিয়ে লাভ নেই, আমরা খুবই শিগগিরই রোমাল দেখতে পারবো, আমার মনে হচ্ছে এবার রোমালটা দিয়ে দেবে খুব শিগগিরই। তো এখানে 50, 100, 100 ডায়মন্ড অফে দিয়েছে, সো গাইস আমাদের এত কম ডায়মন্ড দেবে না, আমাদের মিনিমাম তো 100, 200, 300 এরকম 500 ডায়মন্ড দেবে, তো যাই দিক গাইস খুবই শিগগিরই তোমরা দেখতে পাবে। সো গাইস এবার গাইস আমি তোমাদের রোমালের ইভেন্টটা হয়ে গেল, এবার গাইস আমাদের যে মেন টপিক যেটা তোমাদের সত্যি খুবই কোশ্চেন আসছিলো ম্যাপে সরি কমেন্টে, যে কালাহারি ম্যাপ রিমুভ, গাইস কালাহারি ম্যাপ কি সত্যি রিমুভ করা হবে র্যাঙ্ক থেকে? সো গাইস গায়না ফ্রি ফায়ার চেক করেছে এই কদিন যে মানে কালাহারি ম্যাপ দেওয়ার পর থেকে, কালাহারি ম্যাপে মানে দেওয়ার পর থেকে র্যাঙ্কে অনেক প্লেয়ার কমে যাচ্ছে, র্যাঙ্ক অনেকে খেলছে না, এটাই শুধু ইন্ডিয়া বা বাংলাদেশ বা নেপাল এরকম জায়গায় না, অল ওভার ওয়ার্ল্ড, ঠিক আছে মানে পুরো পৃথিবীতে যত ফ্রি ফায়ার প্লেয়ার আছে সব দিক থেকেই দেখা হচ্ছে যে কালাহারিতে র্যাঙ্ক খেলতে কেউ একটু পছন্দ হচ্ছে না। সো গাইস গায়না ফ্রি ফায়ার কাজ করছে এবং কী করবে, একটা সার্ভে দিয়ে দেবে গেমের মধ্যে খুবই শিগগিরই, 1 সপ্তাহ 10 দিন বা কালকেও দিয়ে দিতে পারে, একটা সার্ভে দিয়ে দেবে। অ্যান্ড গাইস সার্ভেতে কী বলবে যে তোমাদের কালাহারি ম্যাপ পছন্দ হয়েছে র্যাঙ্কে, ইয়েস অর নো, তো যার ভালো লাগবে সে ইয়েস দেবে, যার ভালো লাগবে না নো দেবে, যার ভোট বেশি আসবে সেইটা কিন্তু চলে আসবে গেমের মধ্যে হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে। আর গাইস পুরগটরি ম্যাপ গাইস আমার ফেভারিট ম্যাপ ছিল ভাই, চলে যাওয়ার পর থেকে খুবই খারাপ লেগেছে আমার, ঠিক আছে আর আমার পুরগটরি ম্যাপ কালাহারি দিয়েছে, ঠিক আছে পুরগটরিটা রাখতে পারতো, আমার ফেভারিট ম্যাপটা সেন্ট্রাল ব্রাজিলা ভাই। সো যাই হোক গাইস আজকের ভিডিওটি খুবই ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে করতে ভুলবে না সাবস্ক্রাইব, আর প্লিজ যারা চ্যানেল নতুন এসো সাবস্ক্রাইব না করলে কী করছো, এখন আপডেট সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল অপশনে করে দাও, দেখা হচ্ছে পরের দিন গাইস, ভালো থেকো সুখে থেকো, বাই বাই, চলো লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস, টাটা বাই বাই।